বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 26তম ক্লাস কনিক, তোমাদের এটা সিলেবাস আছে, সিলেবাসে তোমার দ্বিতীয় পত্রের নতুন সিলেবাস যেটা প্রথম আলোতে দেওয়া আছে তোমরা দেখবা, 4, 6, 7, 8 এটা হলো দ্বিতীয় পত্রের সিলেবাস, আর প্রথম পত্রে হল 1, 3, 9, 10। তোমরা প্রথম আলো আজকে আর 9 তারিখেরটা দেখবা এখানে আছে। আজ আমরা ওই কনিকের অঙ্ক করব, এই সিরিয়ালে যেভাবে করছি সেই ক্লাসেই আমরা তারপরের ক্লাস আমরা করব, 26তম ক্লাস। ক্লাস লক্ষ্য করো, একটি উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এক্স অক্ষের উপর এবং এর কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত, তাহলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো যা 10/3, √5 বিন্দুগামী। উপবৃত্তটা এত বিন্দুগামী এবং উৎকেন্দ্রতা হইল E = 4/5, তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান, মনে করি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1, 1 নম্বর সমীকরণ। তাহলে উৎকেন্দ্রিকতা E = 4/5 এটা দেওয়া আছে, আর সূত্রটা হলো E = √1 - b² / a². এখানে আমরা বর্গ করে বজ্রগুণ করে পাইলাম 16² / 25 = a² - b² বা 9² = 25 b², এটা হলো 2 নম্বর সমীকরণ দেওয়া হইল। যেহেতু উপবৃত্তটি 10/3, √5 বিন্দু দেওয়া যায়, তাহলে উপবৃত্তে 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় 10/3 এবং ওয়াইয়ের জায়গায় √5 বসিয়ে আমরা পাই 100/9² + 5/b² = 1, বা এখান থেকে পাওয়া যায় 100/25b² + 5/b² = 1, বা 4/b² + 5/b² = 1, বা 9/b² লসাগু, তাহলে 9/b² = 1, অর্থাৎ b² = 9। আবার b² = 9 2 নম্বর সমীকরণে বসে আমরা পাই 9² = 25 × 9 বা a² = 25, এখানে আমরা পাইলাম। এখন a² এবং b² মান 1 নম্বরে বসিয়ে নির্ণয় উপবৃত্তের সমীকরণ x² / 25 + y² / 9 = 1। আচ্ছা, দ্বিতীয় আরেকটি অঙ্ক আমরা দেখি, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস মানে কেন্দ্র উপকেন্দ্র, এই যে ফোকাস দেওয়া আছে 3, 4 বিন্দু, আর নিয়ামক দেওয়া আছে x + y - 2 = 0 সরলরেখা, এবং উৎকেন্দ্রিকতা দেওয়া E = 1/3 দেওয়া আছে। আচ্ছা, এখন উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব। সমাধান, এখানে ফোকাস S = 3, 4 আর দ্বিকাক্ষ দেওয়া আছে বা দ্বিকাক্ষ দেওয়া আছে নিয়ামক x + y - 2 = 0, আর উপবৃত্তস্থ ধরি P(x,y) যেকোনো একটি বিন্দু, P(x,y) যেকোনো একটি বিন্দু উপবৃত্তের উপর একটি বিন্দু আমরা ধরছি, এইরকম হবে চিত্রটি। আচ্ছা, তারপর সংজ্ঞা অনুসারে আমরা জানি SP = EPM, SP = EPM, এস হলো উপকেন্দ্র থেকে ওই পি বিন্দুর দূরত্ব, পি বিন্দু ধরে নেওয়া আছে পরাবৃত্তির উপরে তার একটা বিন্দু এসপি, আর ইপিএম, ই হলো উৎকেন্দ্রিকতা, আর পিএম হলো ওই পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব। এখন এসপির মান x√x-3² + y-4² সমান, আর ই এর মান 1/3, পিএম এর মান অর্থাৎ পিএম পি বিন্দু হইতে নিয়ামকের দূরত্ব হইল মডুলাস অফ x + y - 2/√1² + 1² এখান থেকে সরল করে আমরা পাই বর্গ করে এত পাই বা 1/9 এখানে এই যে 2 এত পাওয়া যায় বা বর্গ গুণ করে বা এত আমরা পাই এই যে এত পাই
द्वितीय अंक दुटा अंक इम्पोर्टेंट तुम्हारा देखा आज ये दुटी अंक तुम्हारा सुस्थ थको भलो थको तुम्हारा आगामी दिन सिलेबस सह अंक करवा।